আসসালামু আলাইকুম, দিস ইজ এমএস রকি এন্ড ওয়েলকাম ব্যাক টু এমএস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা টিন সার্টিফিকেট তৈরি করবেন। টিআইএন সার্টিফিকেট তৈরি করা একদম সোজা, জাস্ট একটা ছোট্ট একটা ফর্ম আপনারা পূরণ করবেন, ফর্ম পূরণ করলে কিন্তু টিন সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে। তো সেটা কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো অনেকেই জানেন না টিন সার্টিফিকেটটা আসলে কি, টিন সার্টিফিকেটটা কী কাজে লাগে। তো আসুন চলুন আগে এটা সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। টিন সার্টিফিকেটটা হচ্ছে, আপনি যদি টিন সার্টিফিকেট যদি তৈরি করেন তাহলে আপনাকে 12 ডিজিটের একটা নাম্বার দেওয়া হবে, আর ওই নাম্বার দিয়ে আপনি ট্যাক্স জমা দিতে পারবেন। তো এই সময় টিন সার্টিফিকেটটা তৈরি করার প্রধান কারণ হচ্ছে যে ইউটিউবে কয়েক মাস আগে যে আপডেটটা আসছে সেটার মধ্যে বলা হয়েছে যে আপনাকে টিন সার্টিফিকেটটা জমা দিতে হবে। আপনি যদি টিন সার্টিফিকেট যদি জমা না দেন, আপনার ইউটিউবের অ্যাডসেন্সে যদি টিন সার্টিফিকেটটা যদি জমা না দেন, তাহলে আপনার কী হবে জানেন? আপনার যেই ইনকাম আছে, আপনার পুরো ইনকাম থেকে ইউটিউব 24% ইনকাম কিন্তু কেটে নিবে। আর আপনি যদি এই টিন সার্টিফিকেটটা যদি জমা দেন তাহলে কিন্তু আপনার পুরো ইনকাম থেকে কিন্তু 24% কাটবে না, জাস্ট শুধুমাত্র আপনার ওই যে ইউএসএ থেকে যে ভিউটা হচ্ছে, ইউএসএ থেকে যে ভিউটা হচ্ছে ওই ভিউর উপরে 30% কেটে নিবে, মাত্র কয়েক সেন্ট। আচ্ছা যাই হোক, আর এই টিন সার্টিফিকেটটা আপনাদের মানে আরও অনেক কাজে লাগতে পারে, যেমন আপনার একটা জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু এই টিন সার্টিফিকেটটা লাগতে পারে। আবার আপনি ব্যাংক হিসাব খোলার সময়ও লাগতে পারে, আয়কর ট্যাক্স জমা দেওয়া ইত্যাদি অনেক কাজে লাগবে এই টিন সার্টিফিকেটটা করে রাখলে, খারাপ না ভালোই। আচ্ছা যাই হোক, তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে, আর মোবাইল স্ক্রিনে গিয়ে কিন্তু আমি দেখিয়ে দিব কীভাবে এই টিন সার্টিফিকেটটা আপনারা তৈরি করবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো চলে যাচ্ছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। শুরুতেই আমরা আমাদের যে মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে আমরা সেটি ওপেন করে নিব। ক্রোম ব্রাউজারটি ওপেন করা হয়ে গেলে আপনারা জাস্ট যে সার্চ বক্সটি রয়েছে আপনারা এখানে চলে আসবেন, এখানে আসি আপনারা লিখবেন TIN, জাস্ট টিন লিখে আপনারা এখানে সার্চ করবেন। টিন লিখে সার্চ করার পরে আপনারা এখানে প্রথমে একটা অপশন পেয়ে যাবেন, এটার মধ্যে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো আমি একটু ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। তো এরকম একটা পেজ আসার পরে আপনারা জাস্ট এখান থেকে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখান থেকে আপনারা যে রেজিস্টার অপশন রয়েছে আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। তো আমি একটু এখান থেকে এই রেজিস্টার অপশনে একটু ক্লিক করে দিচ্ছি, কারণ আপনাকে প্রথমে এটা রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি একটু রেজিস্টার করে নিচ্ছি। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজটি আসার পরে জাস্ট আপনারা এখানে কী কী করতে হবে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। প্রথমে আপনারা এখান থেকে একটা ইউজার আইডি দিতে হবে, একটা নাম দিবেন, নামের সাথে অনেক সময় দেখা যায় কি নাম নেয় না। তো মূল নামের পাশে আপনারা কয়েকটা ডিজিট দিয়ে দিবেন, 3-4-5 ডিজিটের, বা আপনি 1-2-3 দিয়ে দিলেন, বা 3-3-5-0 ইত্যাদি ইত্যাদি, মানে কিছু ডিজিট আপনি নামের সাথে এখানে দিয়ে দিবেন। তারপরে আপনারা এখানে কী করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড এখানে দিয়ে তারপরে আবার এখানে সেম পাসওয়ার্ডটা আবার এখানেও দিতে হবে। দেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে দেখুন সিকিউরিটি কোশ্চেন, এখানে আপনাকে একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে এবং ওই কোশ্চেনের আনসারটা আপনাকে এই বক্সে বসাতে হবে। তো এটা কীভাবে কোশ্চেন সিলেক্ট করবেন এবং আনসার কীভাবে বসাবেন এগুলো কিন্তু আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো এরপরে কী করবেন, এরপরে জাস্ট এখান থেকে আপনারা যে কান্ট্রি রয়েছে এই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, যদি না থাকে তো বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপরে জাস্ট এখান থেকে আপনারা আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি আপনারা এই বক্সে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনারা আপনাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই একটি ইমেল অ্যাড্রেস আপনারা এই বক্সে দিয়ে দিবেন। তো ইমেল অ্যাড্রেসটা এই বক্সে দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনারা দেখুন নিচে দেখুন এখানে একটা ক্যাপচার কোড রয়েছে, এই কোডটি আপনাদেরকে এই বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। এই জাস্ট এই ফর্মগুলাই আপনারা পূরণ করবেন। তো পূরণ করার পরে আপনারা জাস্ট একটু নিচে যাবেন, নিচে আসার পরে দেখুন এখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন রয়েছে, এই অপশন আপনারা ক্লিক করে দিবেন। তো আমি একটু ফর্মটা পূরণ করে নিচ্ছি। তো জাস্ট দেখুন আমি ফর্মটা এখানে ফিল আপ করেছি, কিছু জিনিস রেখেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমি ইউজার আইডি কী দিয়েছি, এখানে নূরজাহান লিখে আমি জাস্ট 9190 দিয়ে দিয়েছি, কারণ এখানে কিছু ডিজিট আপনাকে দিতে হবে, না হলে নামটা কিন্তু নিবে না, কারণ এই নামে অনেক অসংখ্য আইডি কিন্তু থাকতে পারে। তো এরপরে আমি একটু নিচে যাব, নিচে আসার পরে আপনাদেরকে এখানে দুটো অপশন আমি আরও রেখেছি যেগুলো হয়তো আপনারা বুঝবেন না। এখানে একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, এখান থেকে আপনাকে এখানে একটা কোশ্চেন আপনাকে সিলেক্ট করতে হবে এবং এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাকে এখানে দিতে হবে। তো কী কোশ্চেন আপনারা সিলেক্ট করবেন এবং কী অ্যান্সার এখানে দেবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। তো আমি কোশ্চেনটা একটু দেখে নিচ্ছি এখানে কী কী কোশ্চেন রয়েছে।
তো এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে, এর মধ্যে থেকে আমি সিলেক্ট করব যে আমি কি সিলেক্ট করব। এখান থেকে সবচেয়ে সোজা মনে হয় এটাই হবে যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, মানে আপনার পছন্দের কালার কি। তো আমি এখানে পছন্দের কালারটা এখানে জাস্ট এখানে ক্লিক করেছি, ক্লিক করার পরে আমি আমার পছন্দের কালারটা এই ঘরে দিয়ে দিব সিকিউরিটি আনসারের মধ্যে। তো আমি একটু ব্লু দিয়ে দিচ্ছি, BLUE ব্লু। তো জাস্ট আপনারা আপনার পছন্দের কালারটা এখানে দিয়ে দিবেন, সবচেয়ে সোজা আমার মনে হচ্ছে এটা। তারপর অন্যান্য অপশন রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে সব কিছু ঠিকঠাক মতো আপনারা পূরণ করে নেবেন, সব কিছু তো আমি এখানে পূরণ করে নিয়েছি এবং আপনাদেরকে আগে বলেছি এটা কীভাবে পূরণ করবে। তো তারপরে এই ফর্মটা যখন পূরণ হয়ে যাবে তখন আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে দেখুন নিচে যে রেজিস্টার অপশন রয়েছে, এই রেজিস্টার অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি একটু ক্লিক করে দিচ্ছি, দেখুন রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা দেখুন আমি যেই নামটা এখানে দিয়েছি সেটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে, এবং একটা ভেরিফিকেশন কোড কিন্তু আপনার ওই নাম্বারে কিন্তু চলে যাবে। দেখুন এটা হচ্ছে আমার নাম, ইউজার নেম, এবং এটা এখানে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা কোড আসবে, সেটা আপনাকে এই বক্সের মধ্যে দিতে হবে। তো জাস্ট আমি যে ভেরিফিকেশন কোডটা আছে সেটা আমরা এই বক্সে দিয়ে দিচ্ছি। তো আমরা জাস্ট কোডটা এখানে দিয়ে দিব, তো আমি একটু কোডটা এখানে দিয়ে দিচ্ছি। কোডটা দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি একটু এখানে ক্লিক করে দিচ্ছি, দেখুন আমি কিন্তু এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে আমার ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসছে। তো এরকম পেজ চলে আসলে আপনারা কী করবেন, আপনারা জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, যেখানে লগ ইন অপশন রয়েছে এই লগ ইন অপশনের উপরে ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি, তো লগ ইনের উপরে ক্লিক করার পরে ঠিক এরকম একটা পেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এরকম একটা পেজ পেলে আপনারা কী করবেন, জাস্ট এখানে ইউজার আইডি দিবেন আপনি ফার্স্ট করে, যে ইউজারটা আপনি ওখানে দিয়েছেন সেই ইউজার আইডিটা এখানে দিয়ে দিবেন। এরপরে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট এখান থেকে এই যে লগ ইন অপশন রয়েছে এই লগ ইন অপশনে আমরা ক্লিক করব। তো আমি লগ ইন অপশনে একটু ক্লিক করছি, লগ ইন। দেখুন লগ ইন অপশনে ক্লিক করলে ঠিক আপনার সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। তো এই পেজটা চলে আসলে আপনার জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি আপনারা একটু ডান পাশে আসেন, সরি বাম পাশে যদি একটু দেখেন, এখানে এখানে কিছু অপশন পাবেন আপনারা। এই অপশন থেকে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, জাস্ট আপনারা এখানে টিন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। টিন অ্যাপ্লিকেশানে আমি একটু ক্লিক করে দিচ্ছি, টিন অ্যাপ্লিকেশান। তো টিন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে। তো আপনারা এই ফর্মটা একটু পূরণ করে নেবেন। তো প্রথমে যে অপশনটা আছে আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে প্রথমে বাংলাদেশ আছে, আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি কোনো কোম্পানির লোক হন তাহলে কোম্পানি সিলেক্ট করে দিতে পারেন। এছাড়া এখানে আরও আদার্স অপশন রয়েছে। তো আমি যেহেতু কোনো কোম্পানি বা আমার কোনো বিজনেস নেই, তাছাড়া তাই আমি ইন্ডিভিজুয়াল এখান থেকে সিলেক্ট করে দিব। তো আপনারা যদি শুধুমাত্র ইউটিউবার হন তাহলে ইন্ডিভিজুয়াল এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি একটু এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে এরপরে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এখানে এসে আপনারা যেটা আছে ঠিক ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, মানে আপনারা এনআইডি কার্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যেই নিউ রেজিস্ট্রেশন এখানে রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটার মধ্যে যেটা যেভাবে আছে সেটা সেভাবেই এখানে হবে। তো এরপরে আপনি কী করবেন, আপনাকে এরপরে এখান থেকে দেখুন আমি যদি এদিকে একটু আসি, আপনার আয়ের প্রধান উৎস, তো আপনার আয়ের প্রধান উৎস কি সেটা আপনাকে এই বক্সের মধ্যে দিতে হবে। এই বক্সের মধ্যে আপনার আয়ের প্রধান উৎসটা এখানে দিয়ে দিবেন। তো আমি এটা একটু সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে অনেকগুলো অপশন আছে, তো আপনাদের সাথে যদি এগুলো মিলে তো দিবেন, আর নতুবা আপনারা এখান থেকে আদার সিলেক্ট করে দিবেন। তো আমি আদার সিলেক্ট করে দিয়েছি। তারপরে আপনারা এখান থেকে কি বলছে এখানে লোকেশন দেওয়ার জন্য, তো আপনারা এখানে লোকেশনটা দিয়ে দিবেন এদিকে। তো আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি পরে করে। আপনারা এখান থেকে প্রথমে উপজেলাটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে উপজেলাটা একটু সিলেক্ট করে নিচ্ছি। উপজেলা সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে বলছে আবার লোকেশন, তো আপনারা এখান থেকে আবার এদিকে এসে পরে যে গড়টা রয়েছে এখানে আপনারা আপনাদের উপজেলাটা সিলেক্ট করে দেবেন। তো জেলার পর আপনারা উপজেলা সিলেক্ট করে দেবেন। তো আপনারা জাস্ট এখান থেকে এই ফর্মটা যখন আপনাদের ফিল আপ হয়ে যাবে সব কিছু, এখানে আপনারা লোকেশন দিয়ে দিবেন, তারপরে আয়ের উৎস, এখান থেকে আপনাদের যদি কোনো আয়ের উৎসের অপশন থাকে তো দিয়ে দিবেন, না হলে আপনারা আদার্স দিয়ে দিবেন। এরপর উপরে যেগুলো আমি তো দেখাই দিচ্ছি এখানে এনআইডি দিয়ে দিবেন। তারপরে আপনারা এই ফর্মটা জাস্ট পূরণ যখন হয়ে যাবে, এভাবে যখন পূরণ হয়ে যাবে তখন আপনারা লোকেশন কী দিবেন। এখানে লোকেশনের মধ্যে আপনারা এই যে দেখুন, আমি একটু আপনাদেরকে দেখাই দিই ভালো করে, এখানে যে লোকেশন আর লোকেশনের যে ঘরগুলো আছে এগুলো আপনারা পূরণ করে দিবেন। উপরে দিবেন
দিবেন আপনার যে জেলাটা আছে এবং নিজাপড়া উপজেলা এরপর আপনারা এখান থেকে দেখুন এখানে গো টু নেক্সট লেখা আছে তো আমরা এখান থেকে গো টু নেক্সটে ক্লিক করে দিব এই যে গো টু নেক্সট তো আমি একটু ক্লিক করে দিচ্ছি তো গো টু নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার মূল যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে এই ফর্মটা দেখে আসলে কেউ ভয় পাওয়ার কোনো কারণ নাই মানে এটা অনেক হিবিজিবি দেখা গেলেও এটাকে একটু সহজ করে নিব আমরা ইনশাআল্লাহ কারণ এটা আমাদেরকে পূরণ করতে হবে এটাই হচ্ছে আমাদের শেষ ধাপ তো এই ফর্মটা পূরণ করলে কিন্তু আপনার সার্টিফিকেটটা আপনি পেয়ে যাচ্ছেন তো জাস্ট আপনার ফর্মটা কীভাবে পূরণ করবো আমরা একটু জাস্ট আপনাদেরকে একটু এখান থেকে দেখাই দিচ্ছি তো প্রথমে আপনারা টেক্সপেয়ার নেমস মানে করদাতার নাম তো আপনারা আপনাদের অ্যাডসেন্সে যেই নামটা দিচ্ছেন ঠিক ওই নামটা এখানে দেবেন বা আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে এই যে এনআইডি কার্ড দিয়ে আপনারা অ্যাডসেন্স খুলেছেন ঠিক সেই এনআইডি কার্ড দিয়ে এগুলো আপনারা পূরণ করবেন তো জাস্ট ওই এনআইডি কার্ড দিয়ে ওই এনআইডি কার্ডদাতার যে নামটা ঠিক যেভাবে আছে এনআইডি নাম্বার যা আছে সব কিছু কিন্তু আপনি কালেক্ট করে রাখবেন আগে আমি একটু ঘরগুলোর সাথে আপনাকে আগে পরিচিত করে তারপরে পূরণ করব তো এখানে আপনাকে দিতে হবে দাতার নাম করদাতার নাম মানে আপনার যে এনআইডি কার্ডে যার নাম রয়েছে অ্যাডসেন্স খোলার সময় যার নামটা দিয়েছেন ওটা তারপর এখানে মেল প্রেমেল এটা সিলেক্ট করে দিবেন যদি ছেলে হয় তাহলে মেল এবং যদি মেয়ে হয় তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন তারপর আপনারা এখানে যে এনআইডি যে জাতীয় পরিচয়পত্রের যে এনআইডি নাম্বারটা সেটা আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা ওই এনআইডি কার্ডের জন্ম তারিখ ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তারপরে ওটার ওনার পিতার নাম তারপরে আপনার মাতার নাম তারপরে স্বামী বা স্ত্রীর নাম হ্যাঁ তারপরে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো এখানে কিন্তু অলরেডি মোবাইল নাম্বারটা এখানে উঠে গেছে তারপরে আপনারা ফ্যাক্স থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই এখানে ইমেল থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো আপনাদের এটা খুশি তো এরপরে আমি একটু আপনাদেরকে এদিক থেকে দেখাই এদিকে আবার কিছু জিনিস রয়েছে নিচে একটু নিচে আসি উপরে ফর্মটা আমি একটু পরিচয় করাই দিয়েছি এবার নিচের ফর্মটা কী রয়েছে সেটা আমি একটু এখান থেকে দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে কি আপনাকে অ্যাড্রেস দিতে হবে তো এখানে অনেকে প্রশ্ন করে যে এখানে অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টুতে কী লেখা যায় তো অ্যাড্রেস লাইন ওয়ানে যেটা এখানে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু তো এখানে হয়েছে কি আপনার অ্যাড্রেস লাইন ওয়ানে আপনি যে ঠিকানাটা দেবেন সেটা যদি ধরে যায় তাহলে টুতে আর কিছু দেওয়ার দরকার নাই তো এটাই হচ্ছে মূল কথা তো এরপরে জাস্ট আপনারা এখানে যেই অ্যাড্রেসটা দিবেন এখানে যে অ্যাড্রেসটা দিবেন সেটা যদি সঠিক হয়ে থাকে বা আপনার ওই অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন এখান থেকে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন তো টিক মার্ক দিলে কিন্তু এখানে আপনার এই জায়গাটাও কিন্তু ঠিক সেম এটার মতো কিন্তু এটা এবং এটার মতো একই রকম ফিল আপ হয়ে যাবে তো আমরা এরপরে যদি আদার্স কোনো অ্যাড্রেস থাকে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন আর না থাকলে দেওয়ার দরকার নাই তো এরপরে আমরা জাস্ট এখান থেকে এরপরে আমি এটাকে একটু পূরণ করে নিই পূরণ করে তারপরে আপনাদেরকে পরবর্তী ধাপ কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিব তো জাস্ট আমরা এখান থেকে ফর্মটা পূরণ করে নিচ্ছি তো দেখুন আমি এখানে জাস্ট করদাতার নামটা দিয়ে দিয়েছি এনআইডি কার্ড ঠিক যেভাবে আছে এবং যেহেতু এটা নূরজাহান বেগম এটা হচ্ছে আপনার ফিমেল হবে তো আমি এখানে ফিমেলটা নিচের ঘরে কিন্তু এখানে ফিমেল দিয়ে দিয়েছি আর এখানে নাম দিয়ে দিয়েছি এরপর আমি এই ঘরে এনআইডি নাম্বারটা দিব তো আমি এনআইডি নাম্বারটা এগুলো সব আপনারা আগেই নোট করে রাখবেন তারপর আপনাদের কপি করে বসাতে খুব সোজা হবে তো আমি কপি করে নিয়ে জাস্ট এখানে এনআইডি নাম্বারটা পেস্ট করে দিচ্ছি তারপরে কী করবেন আপনারা এখানে যে তারপরে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার জন্ম তারিখ তো তারিখটা এখানে দিয়ে দিচ্ছি আমি তারিখটা আগে একটু দেখে নিই 5/2/1973 তাহলে এখানে কী দিতে হবে 5 আপনার 2/1973 দেওয়া শেষ এরপরে আমার যে পরের ঘরটি রয়েছে সেটা হচ্ছে আপনার যে পিতার নাম এনআইডি কার্ডে যে নামটা আছে ওনার পিতার নামটা কি সেটা আপনাদেরকে এখানে দিতে হবে তো আমি একটু সেটা দিয়ে দিচ্ছি এখানে আমরা নিচের ঘরে দিব মাদার্স নেম তাহলে ওনার মায়ের নামটা একটু এখানে দিয়ে দিচ্ছি এরপরে এখানে স্বামী বা স্ত্রীর নাম তাও আমি একটু দিয়ে দিচ্ছি এখান থেকে এরপরে মোবাইল নাম্বারটা যদি অটো নিয়ে নেয় তো নিয়ে নিয়েছে না হলে আপনারা এখান থেকে একটা নাম্বার দিয়ে দিবেন এরপরে ফ্যাক্স এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাক্স দিলে দিবেন না দিলে নাই এখানে ইমেলও দিলে দিবেন না দিলে নাই আচ্ছা ঠিক আছে এরপরে আপনারা জাস্ট এখানে আমার উপরে যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু এখানে আমি একটু দেখাই উপরে যে ফর্মটা রয়েছে সেটা মোটামুটি আকারে কমপ্লিটেড
এরপরে আমরা জাস্ট নিচের ফর্মটা একটু পূরণ করে দেখাচ্ছি এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 আপনার এনআইডি কার্ডের পিছনে দিকে আপনি দেখবেন আপনার ওখানে অ্যাড্রেস লেখা আছে ঠিক সেভাবে আপনার অ্যাড্রেস লাইন 1 এ লিখে দিবেন তো আমি একটু লিখে দিচ্ছি তো অ্যাড্রেস লাইন 1 এ কি হবে সেটা আমি এখানে একটু দিয়ে দিচ্ছি 1 এ আমার একটা কপি করা আছে আপনারা এখানে জাস্ট দিবেন কি কি আমি বলি প্রথমে আপনার বাড়ির নাম তারপরে আপনার যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসের নাম তারপরে হচ্ছে আপনার উপজেলার নাম তারপরে আপনার জেলার নাম বাস এতটুকু দিলেই চলবে তারপরে দেখুন আমরা যদি একটু এদিকে যাই এদিকে গেলে কিন্তু এখানে আরো কিছু অপশন আছে আমি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে এই একটা অপশন রয়েছে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে থানা সিলেক্ট করে দিতে হবে এখানে পোস্ট কোডটা দিয়ে দিতে হবে তো আমি একটু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে থানা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে পোস্ট কোড তো পোস্ট কোড আসলে কি বা পোস্ট কোড কোথায় পাবেন আসলে আপনার যে পোস্ট অফিস রয়েছে ওখানে গেলে কিন্তু আপনাকে ফোন করলে বা ওখানে গেলে পোস্ট কোড বলে এখানে পোস্ট কোডটা কি সেটা কিন্তু ওনারা বলে দিবে অথবা আপনার এনআইডি কার্ডের পিছনে কিন্তু পোস্ট কোডটা লেখা থাকবে ওখান থেকেও চাইলে আপনারা কপি করে নিয়ে আসতে পারেন বা ওখান থেকেও দেখতে পারেন পোস্ট কোডটা কি তো আমি এখানে পোস্ট কোডটা আমাদের যে পোস্ট কোড সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখানে পোস্ট কোডটা দিয়ে দিচ্ছি আমাদের দেখুন পোস্ট কোডটা আপনারা কোথায় পাবেন এখানে দেখুন আপনার এনআইডি কার্ডের পিছনে দেখুন এখানে আমি একটু আপনাদেরকে দেখাই এখানে এরকম একটা পোস্ট কোড লেখা থাকবে এই যে এই এটা হচ্ছে কিন্তু আপনাদের পোস্ট কোড পিছনে কিন্তু এরকম একটা কোড লেখা থাকবে 4 ডিজিটের তো জাস্ট আপনারা এখান থেকে এটা এখান থেকে কোডটা নিতে পারেন নিয়ে ওখানে বসাতে পারেন যাই হোক তারপর আমাদের এটা পূরণ হয়ে গেছে পূরণ হয়ে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে এটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে আমরা কি করব জাস্ট এখানে আমরা একটা মার্ক চিহ্ন দিয়ে দিব দেখুন এখানে একটা মার্ক চিহ্ন এই যে এখানে আমরা মার্ক চিহ্নটা করে দিচ্ছি দেখুন মার্ক মার্ক করে দেওয়ার পরে কি হয়েছে আমাদের এটা উপরে যেটা দিয়েছে সেটা কিন্তু নিচেও এখানে নিয়ে নিয়েছে তো জাস্ট আমরা এখানে আর কিছু করার দরকার নাই আমরা এখন কি করব জাস্ট এখান থেকে দেখো গো টু পেজ এখানে দুইটা অপশন রয়েছে একটা হলো গো টু পেজ আর একটা হচ্ছে ব্যাক টু প্রিভিয়াস আপনারা চাইলে এখান থেকে এটা আবার দেখে নিতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমি একটু দেখে নিচ্ছি সব কিছু আমার ঠিকঠাক আছে কি না একটু আপনারা চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে আপনারা এখানে এটাকে গো টু নেক্সট পেজে নিয়ে যাবেন তো আমি এখান থেকে গো টু নেক্সট পেজে ক্লিক করে দিচ্ছি এটা হচ্ছে আমার গো টু নেক্সট পেজ তো আমি ক্লিক করে দিচ্ছি দেখুন গো টু নেক্সট পেজে ক্লিক করার পরে কিন্তু আমার সামনে এই ফর্মটা কিন্তু এখানে চলে আসছে হুম এই ফর্মটা কিন্তু এখানে আমি একটু আর একবার দেখে নিচ্ছি সব কিছু আমার ঠিকঠাক মতো আছে কি না দেখে নেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন জাস্ট এখানে যেই এই যে লেখাটা আছে আমি আপনাদেরকে দেখাই এই যে সাবমিট অ্যাপ্লিকেশন এই সাবমিট অ্যাপ্লিকেশন আপনারা ক্লিক করে দিবেন তো আমি একটু ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে চাইলে ওকে দিবেন ও এখানে আগে আপনাকে একটা মার্ক চিহ্ন দিতে হবে এই যে এখানে মার্ক করে দিবেন তো আমি একটু মার্ক করে দিচ্ছি মার্ক করে তারপরে আপনারা কি করবেন এখান থেকে জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন তো আমি একটু ক্লিক করে দিচ্ছি দেখুন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনার এখানে এখানে একজনের ছবি আসছে এই যে দেখুন এটা হচ্ছে আপনি যার এনআইডি কার্ড দিয়ে আপনি যার এনআইডি কার্ড দিয়ে এগুলো করেছেন তার যেই ছবিটা সেটা কিন্তু এখানে চলে আসবে এবং সব কিছু কিন্তু আপনার ওই এনআইডি অনুযায়ী কিন্তু ফর্মটা এখানে ফিল আপ হয়ে যাবে তো জাস্ট আমরা এখান থেকে চাইলে এটাকে প্রিন্ট করে বের করতে পারবো আবার চাইলে এটাকে এখান থেকে ডাউনলোডও করতে পারবো তো আমরা যদি ভিউ সার্ট এখানে কিন্তু দুটো অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখাই দুটো অপশনের মধ্যে এই যে দেখুন এখান থেকে চাইলে আপনারা প্রিন্ট করতে পারবেন আবার চাইলে এখান থেকে ভিউ সার্টিফিকেটের উপরে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে একটু ভিউ সার্টিফিকেটের উপরে ক্লিক করে দিচ্ছি ভিউ সার্টিফিকেটের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা এখানে যে সার্টিফিকেটটা চাইছিলাম সেটা কিন্তু এখানে পূরণ হয়ে গেছে এখন এখানে আমাকে 12 ডিজিটের একটা নাম্বারও কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো যাই হোক এটাকে আমরা জাস্ট এখান থেকে একটু ডাউনলোড করে নিব তো ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন সেভ সার্টিফিকেট তো সেভ সার্টিফিকেট আপনারা ক্লিক করবেন তো আমি একটু ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে জাস্ট আপনারা সেভ সার্টিফিকেটে ক্লিক করে দিবেন সেভ সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের কাছে ডাউনলোড অপশনটা কিন্তু চলে আসবে নিচে দেখুন এখানে ডাউনলোড অপশন চলে আসছে তো এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করবেন তো আমি একটু ক্লিক করছি দেখুন ডাউনলোডে ক্লিক করছি তো ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে একটা অপশন সিলেক্ট করে দিচ্ছি যদি আসে আপনাদের এখানে
দেখুন আমার এটা কিন্তু এখানে খুব সুন্দর করে সার্টিফিকেটটা কিন্তু এখানে চলে আসছে তো আমরা এখন কি করব যে সার্টিফিকেটটা তো আমরা ডাউনলোড অপশনে দিয়ে দিয়েছি এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আপনারা এভাবেই সার্টিফিকেটটা তৈরি করে নেবেন তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ